আমার আল্লাহ যে বলেছিল আবুল আহাবের এত অহংকার মা আগুনা আনুহু মালুহু আমা কাসাবা, আমি আল্লাহ বলছি তোর এই অহংকার একদিন দেখবি সন্তান তোর টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না। তার প্রমাণটা নেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের प्यारा हबीब जनाबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम संगे आबू लहाबे सम्पर्क किन्तु इस्लाम प्रचार करार आगे भालो छिलो। अल्लाह नबी जेहेतु तिनी चाचा ताई अल्लाह नबीर संगे आबू लहाबेर एतटा मोहब्बतेर सम्पर्क छिलो। अल्लाह नबीर दुइजन कन्या एकजनेर नाम हलो उम्मे कुलसुम आर एकटा कन्यार नाम हलो उम्मे रुकाइया। এই দুইটা কন্যার সঙ্গে আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা এদের দুই ছেলের সঙ্গে আল্লাহর নবীর দুই কন্যা উম্মে কুলসুম আর উম্মে রুকাইয়ার সঙ্গে বিবাহ হয়েছিল। এটা আল্লাহর নবীর নবী হওয়ার আগের কথা বলছি বাবাজিরা, তখন নবী নবী হননি। আর নবীজির নবী হওয়ার আগে আবু লাহাবের ছেলের সঙ্গে নবীর মেয়ের বিয়ে হয়েছে। এখন যখন নবীজি ইসলাম প্রচার করছে আবু লাহাব বলছে দেখো উতবা উতাইবা মোহাম্মদ যে কাজ শুরু করেছে তাতে করে এক কাজ করো মোহাম্মদের দুটো মেয়েকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও বিনা কারণে। শুধু একটাই দোষ আল্লাহ নবী সত্য কথাটা প্রচার করছে। উতবা আর উতাইবা আব্বা মায়ের সম্মুখে বসে আছে, উম্মে জামিল বলে আবু লাহাব বলে হে উতাইবা তোমরা যদি আল্লাহর নবীর কন্যা দইকে তোমরা যদি তালাক না দাও তাহলে আমরা তোমার আব্বা মা বলে দিলাম তোমাকে তেজ্য পুত্র করব। উতবা আর উতাইবা আল্লাহর নবীর দুই কন্যাকে তালাক দিয়ে দিল। এ নবী দিওয়ানারা উতবা উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিল, উতাইবা উম্মে রুকাইয়াকে তালাক দিয়ে দিল। উতাইবার একটু বাড়াবাড়ি করলো, উতাইবা শুধু উম্মে রুকাইয়াকে তালাক দিল এটা নয়, আল্লাহর নবীর কন্যার কাঁধটা ধরে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছে মোহাম্মদ আজ থেকে তোমার মেয়েকে তোমার বাড়িতে দিয়ে গেলাম, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার বাড়িতে তুমি যাবে না, আমিও তোমার বাড়িতে কোনো দিন আসবো না, আজকে থেকে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ। এতটুকুই ঠিক ছিল যাবার সময় উতাইবা আল্লাহর নবীর এই জামার কলারটা ধরে টান দিয়েছে, এমন জোরে টান দিয়েছে আল্লাহর নবীর জমিনে পড়ে যাবার উপক্রম হয়ে গেল। এ নবী পাকের দিওয়ানারা আল্লাহর নবী জীবন দশায় কোনোদিন কোনো মানুষের জন্য বদদোয়া করে নাই, কিন্তু একদিকে কলিজার টুকুরিকে তালাক দিয়েছে এটা পিতার জন্য ভালো খবর না খুব খারাপ খবর জোরে বলে। যদি কোনো মা কোনো বাপের মেয়ে যদি তালাক হয়ে যায় ওই মেয়েটা বাপের বাড়িতে বসে থাকে সেই বাপের কলিজা ফেটে যায় ঠিক না মেয়েটি জোরে বলে। কিন্তু সমাজে এমন ছেলে আছে তরকারি রান্না করতে গিয়ে একটুখানি নুন কম দিয়েছে মারতে মারতে ঝগড়া হতে হতে ব্যাস বলছে তালাক 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 যা তোকে তালাক দিয়ে দিলাম। এটা ঠিক না বাবাজিরা, মায়েদের উপরে অত্যাচার করবেন না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। যদিও তালাক দেওয়া জায়েজ কিন্তু তালাক দেওয়ার আগে অনেক স্টেপ আছে সেইগুলো আপনাকে একটা একটা করে প্রয়োগ করতে হবে, তারপরে তালাকের সিদ্ধান্ত। তবে একসঙ্গে তিন তালাক দেওয়া এটা ঠিক নয়, এটা হচ্ছে বেদাত। আপনাকে সঠিক নিয়মে তালাক দিতে হবে, সে অনেক ব্যাপার আছে। একটা মাসে প্রথমে তালাক দিতে হয় একটুখানি বলেই দিই, যদি আপনার স্ত্রী আপনার কথা মতো না চলে কোনো বিয়াড়া করে শরীয়তের বারখেলাপ কাজ করে শরীয়ত বলছে তুমি তাকে একটা তালাক দাও, কয়টা এক তালাক, তাহলে এখনো দুটো তালাকের অধিকারী আপনি আছেন। যদি দেখে যে স্ত্রী ভালো হয়ে গেছে আবার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করার সুযোগ আছে কিন্তু রাগের মাতালে যদি আপনি তালাক 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 তিনবার বলে ফেলেন আর কিন্তু ওই বউ নিয়ে ঘর করা চলবে না। পৃথিবীর কেউ জানুক আর না জানুক আপনি যদি জবান দিয়ে তালাক 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 বলে দেন আপনার বিবি তালাক হয়ে যাবে, ওই স্ত্রী নিয়ে ঘর করতে গেলে আবার ওই স্ত্রী তিন মাস ইদ্দত পালন করে অন্য পুরুষের সঙ্গে বিবাহ দিয়ে সে যদি আবার তালাক দেয় তালাক দেওয়ার পরে আবার তিন মাস ইদ্দত পালন করে আবার বিয়ে করতে হবে। এটা একটা নেককারজনক কাজ ঠিক না বেঠিক, আমরা ওই ওই রাস্তায় পা দেব না, সকলে বলি ইনশাআল্লাহ।
আমার আব্বা যা ভাই জানেরা আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত লাগলো। একদিকে কলিজা টুকুরিকে তালাক, অপর দিকে আল্লাহর নবীর এই জামার কলারটা ধরে যখনই টান দিয়েছে আল্লাহর নবী এত কষ্ট পেয়ে যায়। আল্লাহর নবী ওই উতাইবার জন্য একটু বদদোয়া করে বসে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আবুল আহাবের ছেলে উতাইবা আমাকেই ব্যবহার করেছে, আল্লাহ পাক আমি রসুল আপনাকে কাছে দোয়া করলাম, আপনার কাছে দোয়া করলাম, আপনার হিংস্র প্রাণীর মধ্য থেকে একটা হিংস্র প্রাণী এই উতাইবার জন্য আপনি ছেড়ে দেন। নবী যে একটা বদদোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ আপনার হিংস্র কুকুরের ভিতর থেকে একটা কুকুর এই উতাইবার জন্য আপনি ছেড়ে দেন। উতাইবা বাড়িতে গিয়ে, উতাইবা বাড়িতে গিয়ে আবুল আহাবকে ডেকে বললো, ও আমার আব্বা জান, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ব্যাপারে বদদোয়া দিয়েছে। আবুল আহাব বললো, বেটা উতাইবা সাবধানে থাকবে, বাবা সাবধানে থাকবে, কারণ মুহাম্মাদ যেটা বলে সেটাই হয়। একবার জোরে বলেন, নবী বলে মানে না কিন্তু বিশ্বাস আছে যে মুহাম্মদ যদি জবান থেকে বলে সেই কথাটা আল্লাহ ফিরিয়ে দেয় না। একবার জোরে হবে না, সুবহানাল্লাহ। এই বদদোয়া দেওয়ার পরে এক দুই দিন পরে উতাইবা মক্কা জমিন থেকে শাম বা সিরিয়া দেশে ব্যবসা করবার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে রাত হয়ে যায়, রাত যখন হয়ে গেছে রাত্রি যাপন করবার জন্য তারা তাঁবু খাটিয়ে সেখানে রাত্রি যাপন করবে। আবুল আহাবের ছেলে উতাইবার মাথায় বারংবার নবীর সেই বদদোয়ার কথাটা মনে পড়ে। উতাইবা তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলল, হে সাথী সঙ্গীরা, আমি উতাইবা আমাকে তোমরা পাহারা দেবে, আমার জন্য একটু বেডিংটা আলাদা করো, আমি একটু উপরে শয়ন করব, কেননা বলা যায় না কোনো বিপদ আপদ চলে আসে কিনা। আবুল আহাবের ছেলে উতাইবার জন্য আলাদা বেডিং করে দেওয়া হলো, কিন্তু না না না, যখন গভীর রাত হয়ে যায় সবার ওই সফরের ক্লান্ত শরীরে থাকার কারণে সবাই একটা সময় ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে হাদিসের কিতাবের ভিতরে লেখা আছে, জঙ্গল থেকে একটা হিংস্র কুকুর অথবা নেকড়ে বাঘ ওই তাঁবুর ভিতরে ঢুকে যায়। তাঁবুর ভিতরে গিয়ে সকলের সঙ্গে সকলের নাকে নাক রেখে শোকে, সকলের নাকে নাক রেখে ঘেরানটা নেয়, কারুর সঙ্গে ম্যাচিং হয় না, ম্যাচিং হচ্ছে না, ম্যাচিং না হলে তো কাজ হবে না। আল্লাহ পাক ওকে পাঠিয়েছে তো উতাইবার জন্য, ঠিক না বেটি? আপনার অ্যাকাউন্টে নিয়ে যদি কেউ ফিঙ্গারটা মানে ইন্টার করে হবে কি বলেন? হবে না, কেন? ম্যাচিং এর ব্যাপার আছে, ঠিক না বেটি? সবার বিরুদ্ধ আঙ্গুল কিন্তু আল্লাহ আলাদা বানিয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের বলনি আমার, কিন্তু আজকে মোদি সরকার এটার কাজে লাগিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট আর কিছু হোক, ফিঙ্গারপ্রিন্ট কোনো মানুষের এক হতে পারে না, চেহারা এক হতে পারে, দেখতে একই রকম হতে পারে, কিন্তু ফিঙ্গার আলাদা হবেই হবে, এটা আল্লাহ পাকের নিয়ামত। একবার জোরে বলে, হে নবী ভাগের দিওয়ানারা, ওই উতাইবার পকুতাইবার জন্য যে আল্লাহ হিংস্র প্রাণীটা ছেড়েছে ও সকলের নাকে গিয়ে ঘেরান নাই, কিন্তু কাউকে পাই না। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল, এবারে কুকুরটা বা হিংস্র নেকড়ে বাঘটা উপরে গিয়ে যখন উতাইবার মুখেতে নাকটা রেখেছে ঘেরানটা পেয়ে চিনে ফেলল, এই সেই বেটা যার বিরুদ্ধে আমার হাবিব বদদোয়া করেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই নেকড়ে বাঘ বা ওই কুত্তাটা আবুল আহাবের ছেলে উতাইবার কলিজার উপরে এত জোরে আঘাত করে তার বুকটাকে চিনে ফেলে, বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে চিরতরে জাহান্নামে বানিয়ে দেয়। হে নবীর দিওয়ানারা, উতাইবা তখন চিৎকার মেরে বলতে থাকে, এ মক্কার মানুষেরা মুহাম্মাদের বদদোয়া মনে হয় এই মাত্র আমার উপরে প্রযোজ্য হলো। খেটে গেল, খালি একটা ছেলে কোথায় গেল? হিংস্র আর একটা বেঁচে আছে, আল্লাহ বলেছিল কোনো কিছু কাজে আসবে না। চলুন, আবুল আহাবের মাথা ফেটে গেছে, মনে আছে? এই মনে আছে না? নাই। এ রাসূলের দিওয়ানারা,
আবুল আগাবের মাথা যখন ফেটে গেছে আবুল আগাবের শরীর এবারে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক সারা শরীরে বসন্ত রোগ দিয়ে দেয়। কিছুদিন যাবার পরে আমার আল্লাহ আবুল আগাবের দুটি হাত পঙ্গু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল আগাব খাবে খেতে পারে না, আবুল আগাব বাথরুমে গিয়ে পানি খরচ করবে তাও ক্ষমতা নাই, কোনো কাজ হচ্ছে না। আর ওর যে ছেলে হাইবি ও ওর বাপের কাছে যায় না, কেন জানে? ওর শরীর থেকে এত পচানি গন্ধ আল্লাহ পাক বার করলো, গ্রামের লোক দূরে পালিয়ে যায়। এমন ছেলে উতবা ও ওর বাপের কাছে যায় না, নাকি কাপড় দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মার, ঠিক না বেটি? আবুল আহাব কিছুদিন পরে অসুস্থ হয়ে দুই হাত পঙ্গু হয়ে যায়, সারা শরীরে ঘা পাচড়া দেখা দিয়ে আবুল আহাব একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। বিদায় নেওয়ার পরে আবুল আহাবকে যে গোসল দিয়ে কবরস্থ করতে হবে এমন লোক আর এলাকায় খুঁজে পাওয়া যায় না। কেউ আবুল আহাবের লাশের ধারে কাছে যায় না, এমন কেউ কলিজা টুকরা ছেলে উতবা সেও কিন্তু যায় না, ও যায় না। নবী পাকে দিওয়ানারা আল্লাহর নবীর উপরে যে বদদুয়াটা দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে যে মার আসলো, আবুল আহাব মারা যাওয়ার পরে গোসল হয় না, দাফন হয় না। এলাকার মানুষেরা এবার আবুল আহাবের কাছে এসে আবুল আহাব সম্পর্কে নালিশ করে, শিকায়ত করে, হয় বাপকে কবর দাও আর নাই ভাগাড়ে ফেলে দাও, গন্ধ সহ্য করা যায় না। কিতাবের ভিতরে লেখা আছে আবুল আহাবের ছেলে উতবা লম্বা একটা বাস নিয়ে তারা আব্বার লাশটাকে ঠেলতে 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 মরুভূমির এলাকাতে গিয়ে একটা গর্ত খনন করে সেখানে তারা বাপকে চাপা দিয়ে চিরতরে জাহান্নামী বানালো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে ছিল, টাকা ছিল, কিন্তু টাকা পয়সা মৃত্যুর পরে কাজে আসলো না। ওর টাকা ছিল কিন্তু আবুল আগাবের হাতকে ভালো করতে পারলো না। ওর সন্তান ছিল, সন্তান থেকেও কিন্তু মরণের সময় মরণের পরে ওর গোসল দেওয়ার মতো লোক ওর মসিবে জুটল না। ধ্বংস করে দিয়েছে দুনিয়ার জমিনে যারা আল্লাহর নবী সম্পর্কে আজও যারা বাজে মন্তব্য করে। আমরা মুসলমান, আমাদের কলিজা ঈমান আছে, আমরা জানি আমাদের প্রতিবাদটা হয়তো জায়গা পর্যন্ত পৌঁছাবে না, তারপরও ঈমানি দায়িত্ব নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি যারা করে, আল্লাহর নবীর দ্বারা বাজে ভাষায় গালিগালাজ করে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন। আপনি বলেন প্রতিবাদ করে হবে কি, কি আর হবে? ওই যে ব্যাংক যেরকম প্রসব করেছে ওর প্রসবে কি আমি কিন্তু নিভিনি, কিন্তু আমি আপনি যদি প্রতিবাদ করি আমার ঈমানই দায়িত্বটা পালন হবে। একবার জোরে বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। ঠিক না বেটি? আল্লাহ নবীকে কেউ যদি কটূক্তি করে, বাজে ভাষায় গালিগালাজ করে, এটা কি আপনার সহ্য হয় না? তাই রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা আমাদের নিজেদের জানটা দিয়ে হলেও আল্লাহ রসুলের হয়ে আমরা পথে নামতে রাজি আছি। সকলে বলি ইনশাআল্লাহ, দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন
অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথা বলো না মোরে যাবো আমি সেতা হোক যত দূরে আছো তুমি কোথা বলো না মোরে যাবো আমি সেতা হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি জোসনারাতে নাকি তুমি নিরিবিলি জোসনারাতে প্রাণ খুলি কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তার বড় ভালোবাসি তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তার বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে ভোরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না প্রভু ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মোরে মনে হয় ডাকছো তুমি মোরে আই বান্দা ছুটি আই আমার ঘরে ওযু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সাড়া দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফরিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাদের চালাও আমাকে চালাও ভিন্ন কিছু তো আর নেই কো চাওয়ার ভিন্ন কিছু তো আর নেই কো চাওয়ার রহিম রহ মান ও গো পরওয়ার এটা তকবীর হবে না জোরে নারাই তকবীর জোরে হবে না নারাই তকবীর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা প্রার্থনামূলক কথা যা বলেছি আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের বাস্তবে মিলানোর তৌফিক দেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি আমার তাহলে এতক্ষণ নবীজির জীবন চরিত্র সম্পর্কে যা আলোচনা করেছি এবার আমি আর আলোচনার দিকে যাব না একটু বাস্তব সমাজে আল্লাহর রসুল যে আমাদের জন্য কতটা কতটা আমার আপনার জন্য মানে কি বলবো নেতা আল্লাহ রসুলের জীবন চরিত্র আমার আপনার জন্য কতটা ফলো করতে হবে আর ফলো করলেই আমরা আল্লাহর জান্নাতকে পেয়ে যাব সেটা নিয়ে একটু বাস্তবের মানে বাস্তব সমাজকে নিয়ে দু চার কথা আমি একটু আপনাদেরকে বলি দেখেন আল্লাহ রসুল আমাদের জন্য যে নেতা হিসাবে দুনিয়াতে এসেছেন আর নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এতে কি কোনো সন্দেহ আছে বাপজিরা একটু জোরে বলেন সন্দেহ আছে আল্লাহর নবী যেটাই বলেছে সেটাই আমার আপনার জন্য শরিয়াত একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যেটা করেছেন সেটাই হলো আমার আপনার জন্য শরিয়াত আল্লাহর নবী যেটা আমার আপনাকে নিষেধ করেছেন সেটাই হলো শরিয়াত এখন আল্লাহর রসূলকে আমরা কারা কারা ভালোবাসি হাত তুলে একটু জোরে তুলে মাশাআল্লাহ হাত না বান সকলে মহব্বত করি তো আল্লাহর রসূলকে মহব্বত করা মানে আল্লাহর রসূলকে অনুসরণ করা ঠিক না বেটি মহব্বত আল্লাহর নবীর অনুসরণের মাধ্যম দিয়ে নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে কেউ যদি বলে আমি রসুলের মহব্বত করি অথচ রসুলুল্লাহর অনুসরণ ইত্তেবা সুন্নাত যদি তার ভিতরে না থাকে তাহলে কিন্তু সে মুখ দিয়ে বললেও বাস্তবে সে কি করলো না অনুসরণ করলো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নবীজিকে মহব্বত করেছেন সাথে সাথে বাস্তবে তার রূপ দিয়েছেন সেই কারণে আল্লাহ পাক ওনার জন্য দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন একবার জোরে বলেন তো চিল্লে বলেন রাসূলুল্লাহর এতটা ইত্তেবা এতটা অনুসরণ আবু বকর করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন যে দুনিয়ার সমস্ত ঈমানদারের নামায় আমল প্রত্যেকটা মুমিন মুসলমানের সওয়াবটা যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয় আবু বকরের সমস্ত ইবাদতগুলো অপর পাল্লায় রাখা হয় আবু বকরের ইবাদতগুলো ভারী হবে একবার জোরে বলেন নবীর ইশক মহব্বত অন্তরে এতটা ওনার ছিল এতটা অনুসরণ উনি করতেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর যখন ইন্তেকাল করবেন ইন্তেকাল করবার পূর্বে তিনি ওসিয়াত করে যাচ্ছেন যে আমার মরণের পরে আমার লাশ মোবারকটাকে নিয়ে আল্লাহর রাসূলের মাজারে মুকদ্দাস আল্লাহর নবীর রওজার ভিতরে নবীর কবরের পাশে আমি আবু বকর আমাকে কবরস্থ করবে কে বলেছেন ওসিয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমরা ভালো করেই জানি যে আল্লাহর নবীর যেটা কবর মোবারক মাজার মোবারক ওটাই ছিল আল্লাহর নবীর হুজরা মানে ওটাই ছিল আম্মাজান আয়েশার ঘর আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হচ্ছেন আবু বকরের মেয়ে এখন আব্বাজান ওসিয়াত করেছে আমার মরণের পরে লাশটা নিয়ে আল্লাহর নবীর পাশে রাখবে তবে হে নবী সাহাবারা মনে রেখো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে নবী যদি ইজাজত দেয় তাহলে আমি আবু বকর আমার লাশটাকে আল্লাহর নবীর পাশে রাখবে নচেত রাখবে না একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমি আবু বকর বললেই তো হবে না নবীর তো রাজি থাকার ব্যাপার আছে ঠিক না বেটি আমি আপনি বলছি নবীকে আমরা ভালোবাসি কিন্তু হালাকি রাসূল আমাদের প্রতি খুশি আছে কিনা এটাকে আমরা কোনোদিন যাচাই করেছি একটু জোরে বলেন করি না আপনি বলছেন করবেন কিভাবে আমি বলবো ইনশাআল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবারা তাকে গোসল দিয়ে কাফনে কাপড়টা পরিয়ে আল্লাহর নবীর মাজারে মুকদ্দাসে সম্মুখে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী আবু বকর ইন্তেকালের আগে আমাদের কাছে ওসিয়াত করেছিলেন আপনার পাশে তার কবরটা যেন আমরা দিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ এই বিষয়ে আপনার কি মত আছে আল্লাহ নবীর মাজারে মুকদ্দাসের সম্মুখে যখন গিয়ে এই কথাটা বলা হলো আমার নবীর কবর মোবারক থেকে হযরত আবু বকরের জন্য আওয়াজ ভেসে আসে উদখুলুল হাবিবা ইলাল হাবিব উদখুলুল হাবিবা ইলাল হাবিব একজন বন্ধুকে তার বন্ধুর কবরের পাশে পৌঁছে দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর নবীকে এতটা মহব্বত এতটা অনুসরণ করেছিলেন সেই কারণে আল্লাহর নবীর মাজারে মুকদ্দাস থেকে তানার জন্য আওয়াজ ভেসে আসে এ নবী বগের দিওয়ানারা কারণ হযরত আবু বকর ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য বাড়িতে কিছুই না রেখে আল্লাহর নবীর জন্য নিজের জানকে নবীর কদমে স্বর্গ করে দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ তারপরেই তো নবীর মাজারে মুকদ্দাস থেকে আওয়াজ ভেসে আসলো এ নবী দিওয়ানারা আপনাকে নবীর জন্য জান দিতে হবে না আপনাকে নবীর জন্য টাকা দিতে হবে না একজন যুবক বলুন নবীর ইশকে নবীর মহব্বতে আল্লাহ রাসূলের সুন্নাতটা মুখে ধারণ করব একজন পারবেন বাপের বেটার মতো বলুন পৃথিবীতে আপনার কোনো অসুবিধা হবে না আমি বলে দিচ্ছি আল্লাহ রাসূলের দিকে তাকান যে আমার নবী আমার জন্য কতটা কষ্ট করেছে তায়েফের জমিনে আল্লাহর নবী গিয়েছিলেন তায়েফ বাসীরা নবীকে মেরেছিল না মারে নাই জোরে বলে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি
छोड़िए दीते चले गेले मदीनाय मक्का छेड़े हे रसूल तुमाके भूली आमी केमन करे हे रसूल तुमाके भूली आमी केमन करे के ना के दिन प्रचारेर काजे निजेके दिए छबिलिए ताई पेरे काफेरेरा चिल्लो ना ए आलो दुष्ट छेले देर पीछो दिलो ले लिए पाथरे आघाते कत बिकत होए सारा शरीर थेके रक्त झरे हे रसूल तोमाके भूली आमी केमन करे हे रसूल तोमाके भूली आमी केमन करे हजारो व्यथा बेदनार परे फिरे आसुनी तुमी आपन घरे दिनेर आलो तुमी छड़िए दीते चले गेले मदीनाय मक्का छेड़े हे रसूल तोमाके भूली आमी केमन करे সেই নবীকে ভোলা কি সম্ভব জোরে বলে নবীর শরীর থেকে নূরাদি বদন থেকে যখন রক্ত বার হয়েছে তাহলে একটা যুবক বলুন যে সে রসূলুল্লাহর ইশকে রসূলুল্লাহর মহব্বতে আমি দাড়িটা রেখে দেব একজন যুবক ভাই হবে আল্লাহ আপনার দয়া করবে বাবাজি একজন যুবক বলুন তাহলে ভাব ভাই এতক্ষণ ওয়াজ করে আমার সার্থকতা হয়েছে বলেন একজন যুবক বলেন যে ভাই যে হুজুর আমি রাসূলুল্লাহর মহব্বতে দাড়িটা আজকে থেকে ছেড়ে দেব বলেন হবে না দেখেন যদি না রাখেন যে আমার ইজ্জত কমে গেল নয় আমি বলেছি আবদার করেছি যদি আল্লাহর কোনো বান্দা এখান থেকে রাজি হয়ে যায় দেখেন আল্লাহ রাসূলের সুন্নাতটা যদি আপনার মুখে থাকে ইনশাআল্লাহ এর বরকাতে এর ওসিলাতে এর জারিয়াতে আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবেন একবার জোরে বলুন দেখেন ভাই আমি দাবিটা আপনার কাছে রেখেছি যদি কোনো ভাইয়ের মনে হয় একটু আমার কাছে বলবেন আমি তার জন্য দোয়া করব মুসাফির অবস্থায় আছি মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমার আব্বা যা ভাইয়ানেরা আল্লাহর নবী হলো আমাদের জন্য মডেল আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম তোমাদের দুনিয়া জমিনে আমি আমার রাসূলুল্লাহর আদর্শের ভিতরে তোমাদের জন্য ভালাই লুকিয়ে আছে জোরে বলেন মডেল হিসাবে তোমাকে নবীকে তোমাদের কাছে নবীকে পাঠালাম আল্লাহর নবী যেটা বলেছেন আপনি একটাও ভুল প্রমাণ করতে পারবেন আল্লাহর নবীর মডেল দেখেন আল্লাহর নবীর কথাগুলো কতটা বিজ্ঞান ভিত্তিক কথা দেখেন আল্লাহর নবীর একটা হাদিস আছে হে সাহাবারা তোমরা যদি কোনো খাবার খাওয়ার সময় ওই খাবারের ভিতরে কোনো মাছি পড়ে যায় বাবাজিরা আল্লাহর নবীকে আমরা নেতা হিসাবে কেন মানব কথাটা শুনেন আল্লাহর নবী বলছেন যদি খাবারের ভিতরে তরল পদার্থের উপরে যদি মাছি পড়ে যায় তোমরা মাছিটাকে সম্পূর্ণ সেই পানিতে তরল পদার্থেতে ডুবিয়ে দেবে কার কথা একটু জোরে বলেন কার কথা নবীজির কথা আপনি বলছেন যে মাছি এটা তো খারাপ জিনিস অবশ্যই খারাপ জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন আল্লাহ পাকের নবীর হাজার বছর আগে যে কথাটা বলে গেছেন এই কথাটা নিয়ে যারা গবেষণা করেছেন তারা গবেষণা করে দেখতে পেয়েছে গে মাছির একটা ডানাতে ভাইরাস থাকে আমার আল্লাহ পাক মাছির অপর ডানাতে গে ওই ভাইরাসের এন্টি ভাইরাস রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই মাছি যদি কোনো খাবারের ভিতরে গিয়ে সে বসে যায় যদি একটা ডানা সে সেখানাতে ডুবিয়ে দেয়
সঙ্গে সঙ্গে মাছিটাকে যদি আপনি ওই খাবারে বুড়িয়ে দেন তাহলে ওই মাছির একটা ডানাই যে ভাইরাস খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়েছে অপর ডানাটা দেওয়ার সাথে সাথে ওই খাবারটা ভাইরাস মুক্ত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ